সাকিব আল হাসান এই বাংলাদেশের জন্য যা করেছেন, আমার মনে হয় না বাংলাদেশের অন্য কোনো ক্রিকেটার তার সমপর্যায়ে এত কিছু করেছেন। তিনি আপনারা কি ভাবতে পারছেন এই ক্রিকেটের বিশ্বের মধ্যে তিন ফর্মেটই, T20, ওয়ানডে আর টেস্টের মধ্যে তিন ফর্মেটই তিনি একসাথে ওয়ার্ল্ড রাউন্ডার হয়েছেন, অনেক সময় হয়েছে, ভাবা যায় তিনি কত মাপের বড় লিজেন্ডারি প্লেয়ার। আর আমরা আসলে, হ্যাঁ আমরা বাঙালিরা আসলে, যারা আমাদের দেশের মুখ্যমণি, হ্যাঁ যাদেরকে সম্মান দেওয়া দরকার, আমরা বাঙালিরা তাদেরকে প্রপার সম্মানটুকু দিতে পারি না। এগুলা আমাদের, এটা আমরা বলবো না যে বাঙালিদের দোষ, আসলে এটা আমরা কালচারে পরিণত করে দিয়েছি। কারণ সাকিব আল হাসান উনি দেশে আসেন নাই, ওনার একটি ইচ্ছা ছিল যে উনি লাস্ট টেস্ট ম্যাচটা উনি দেশে খেলবেন এবং দেশ থেকে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে, মানে টেস্ট থেকে উনি বিদায় নেবেন। কিন্তু আসলেও আমরা বাঙালিরা কত বড় নির্লজ্জ, তিনি দেশে আসবেন বলে একদল, একদল বলবো না, এরা গুটি কয়েকজন, এরা কিছু না, গুটি কয়েকজন ওরা দেওয়াল লিখনি করছে সাকিব আসলে এই এন তেন এই সেই করবে। সাকিব আল হাসান উনি হয়তো ভাবছেন দেশে যাবেন একটু অপমান, অপমানিত হবেন, তাই উনি হয়তো আসেন নাই, বা তার যে প্রপার নিরাপত্তাটুকু দেওয়ার দরকার ছিল এই মন্ত্রণালয় বা বিবিসি বিসিবি হয়তো দেন নাই, তাই উনি হয়তো আসেন নাই। এখন আমরা বাঙালি হিসেবে কতটুক যে নির্লজ্জ এটা ভাবা যায়। হ্যাঁ অথচ এই যে গুটি কয়েকজন যে সাকিব আল হাসানকে আসতে নিষেধ করেছেন, অথচ সাকিব আল হাসান একটা বিগ ফ্যান বেজ আছে এই বাংলাদেশে, তামিম ইকবাল বলেন তাদের একটা বিগ ফ্যান বেজ আছে, মাশরাফি বিন মুর্তজা বলেন তাদের একটা বিগ ফ্যান, তাদের অবদানটুকু আমরা কেমনে ভুলে যাব, এই সাকিব আল হাসানের অবদানটুকু আমরা কেমনে ভুলে যাব, ভাবা যায় কত বড় মাপের একজন লিজেন্ডারি প্লেয়ারকে আমরা তার প্রপার সম্মানটুকু দিতে পারতেছি না, এই কষ্ট আমরা কোথায় রাখি। সবাই মন্তব্য করার আগে নিজের অবস্থানটুকু জেনে মন্তব্য করবেন, সাকিব আল হাসানকে আর আপনি কে, সাকিব আল হাসানকে মন্তব্য করার আগে 10 বার ভাবা উচিত ছিল আমাদের, অথচ আমরা ধারণা করি আমরা নিজেদের নিজেরা তাদের সাকিব আল হাসান সম্পর্কে প্রপার জ্ঞানটুকু না নিয়ে একটা মন্তব্য করে বসে আছি। এগুলো আমাদের কালচার হয়ে দাঁড়াইছে, যা এক সময় বাঙালিদের থেকে ধ্বংসের মুখে ঠেলে